আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন স্টুডিও। আজকে নতুন আরেকটি রেসিপি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মজাদার চাইনিজ ডিশ, যেটা কিনা আমার খুব পছন্দের এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আর সেটা হচ্ছে সেসিমি চিকেন রেসিপি। খুব সহজে রেসিপিটি তৈরি করার জন্য আমি চিকেনের অ্যাকচুয়ালি থাই পার্টের মিট নিয়েছি, এটাকে বোন থেকে আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে ব্রেস্ট চিকেন মিটও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই চিকেনটা ইউজ করছি কারণ থাই চিকেনটা ইউজ করলে এটা একটু জুসি থাকে ভেতরে, খেতে বেশি ভালো লাগে আমার কাছে। সো আপনি চিকেনের যে অংশটা পছন্দ করেন সেটা দিয়েই বানাবেন। আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ মাংসকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখলেন কীভাবে কাটলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস এবং 1 টেবিল চামচের মতো রাইস ভিনেগার। রাইস ভিনেগার না থাকলে আপনারা এখানে নর্মাল ভিনেগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা চিকেনটাকে ভেতরে টেন্ডারাইজ হতে হেল্প করবে এবং চিকেনটা খেতে খুব সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটাকে তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছি এবং রাইস ভিনেগার দিয়েছি, সো এখানে একটু বাবল আপ হবে, এটা একটু ফুলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মাখানোর সময়। এটা কিন্তু একটু পরেই সলিড হয়ে যাবে, এটাতে ভয় পাওয়ার বা অবাক হওয়ার কিছু নাই। চাইনিজ যে ধরনের ডিশে সাধারণত ওদের কুকিং ওয়াইন ইউজ করে, আমরা কুকিং ওয়াইনের পরিবর্তে রাইস ভিনেগার অথবা নর্মাল ভিনেগার ব্যবহার করতে পারবো। এখন একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে এর উপরে আমাদের সেই ম্যারিনেটেড চিকেনগুলো এখন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। একটু দূরে দূরে চিকেনগুলো রাখবেন যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, যাতে সবগুলো চিকেন ময়দার সঙ্গে ভালোভাবে কোটেড হয়। সেজন্য সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমরা এখন এটাকে একটু ঢাকনা লাগিয়ে নিব। আপনি চাইলে হাতের সাহায্যে করতে পারেন, তবে ঢাকনা লাগিয়ে এটা একটু ঝাঁকিয়ে নিলে খুব ভালোভাবে সবগুলো সাইডে আপনার ময়দাগুলো ভালোভাবে লাগে আর কি। তো এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিলে দেখবেন খোলার পরে দেখবেন যে হাতের কোনো স্পর্শ ছাড়াই, হাত নোংরা না হয়ে খুব সুন্দরভাবে চিকেনগুলো কোটেড হয়ে গেছে ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে। এখন এটাকে আমি ঝেড়ে এক্সট্রা ময়দাটুকু আলাদা করে আলাদা আরেকটা জায়গায় সরিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে নিলাম এবং এর মধ্যে ধীরে ধীরে চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমরা চিকেনটাকে 2 বার ভাজবো। যদি আপনার কড়াইটা ছোট থাকে তাহলে আপনি 2টো ব্যাচে ভেজে নিতে পারেন। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর চিকেনগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং চিকেনগুলোকে একপাশে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য। চিকেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা আবার সেই তেলটা গরম করে নিই, সেখানে আরেকবার এই ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সেকেন্ড টাইম ভাজার জন্য। এভাবে ভাজলে যেটা হবে সেটা হচ্ছে চিকেনটা খুব ক্রিস্পি হবে এবং ভেতরে প্রপারলি কুক হবে। প্রথমবারেই যদি আপনি বেশি ডার্ক করে ভেজে ফেলতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যায় চিকেনটা খুব বেশি মচমচে হয় না এবং ভেতরে প্রপারলি কুকও হয় না। আমাদের সেকেন্ড টাইম ভাজা শেষ, এখন আমরা চিকেনগুলোকে তুলে রাখবো। চিকেনগুলো ভাজার পর কেমন মচমচে হয়েছে আমি এগুলো একটু টাচ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার নিয়ে নিয়েছি, আপনি চাইলে নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু, মধুর ফ্লেভারটা এই রান্নাতে খুব ভালো লাগে সেজন্য মধু নিয়ে নিলাম, তবে আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন। নিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসের মিশ্রণটা একটু ঘন থাকে, এটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ পানি ব্যবহার করেছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এখানে আমি আরও 2টো উপকরণ দিব,
দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এখন আমি রান্নায় চলে যাব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটা চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে আমি এই সসটাকে এখন রান্না করব বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে এটা ঘন হওয়া শুরু করবে এবং এর মধ্যে বাবল উঠতে শুরু হবে। এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করছি না, কারণ সয়া সস দিয়েছি সেটাই লবণের পরিমাণটা ঠিক করে নেবে। সসটা যখন এরকম ঘন হয়ে গেছে তখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি কিছু রোস্টেড সিসেমি মানে সাদা তিল, আর সাথে কয়েক ড্রপ সিসেমি অয়েলও দিয়ে দিচ্ছি একটা নাটি ফ্লেভার মানে সিসেমির ফ্লেভার আনার জন্য। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কিন্তু খুবই ইজিভাবে তৈরি করা যাওয়ার মতো একটা মজাদার চাইনিজ রেসিপি, সিসেমি চিকেন। এই রেসিপিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, কারণ এর মধ্যে একটা ঝাল, লবণাক্ত এবং মিষ্টি ফ্লেভার থাকে এবং তারা ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে খুবই পছন্দ করে। আপনারা চাইলে এটা যে কোনো ধরনের ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন, অথবা চাইলে সাদা ভাতের সঙ্গেও কিন্তু এটা সার্ভ করা যায়। দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল মজাদার সিসেমি চিকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়াস কিচেন স্টুডিও। আসসালামু আলাইকুম।